বন্ধুরা তোমরা দেখতে পারলে কত বড় শিব মূর্তি। হ্যাঁ বন্ধুরা, এটা আমার বাপের বাড়ির কাছাকাছি একটি একদম অত্যন্ত জনপ্রিয় মন্দির। মন্দিরটির নাম হচ্ছে বন্ধুরা, মন্দিরটির নাম হচ্ছে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। এটি একটি সালকিয়া হাওড়ার নিকটতম একদম অত্যন্ত জনপ্রিয় মন্দির। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেককে দেখতে আসে মন্দির, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো আমি শ্বশুরবাড়ি থেকে কিছুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম বিয়ে বাড়ি উপলক্ষে। তো ভাবলাম এখানে যখন একটা জনপ্রিয় মন্দির আছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো বন্ধুরা, শিব মূর্তিটি দেখলে কতটা হাইটের, ওটা হচ্ছে 51 ফুটের শিব মন্দির। তো দেখো আমরা এখন মন্দিরে ঢুকছি। তো আমরা বিকেলের দিকে গিয়েছিলাম, আমি, দাদা, আমার হাজবেন্ড, তিনজন মিলে। দেখো এখন আমরা ঢুকছি। তো এখানে দেখছো কতগুলো গাছপালা, আর মন্দিরের ভেতরটাও দেখবে, ওখানে অনেক গাছে মানে সুন্দর কাটিং করা একদম, তার উপরে আবার মানে লাইট টাইট দিয়ে মানে সাজানো, ঝর্ণা আছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো দেখো আমরা ঢুকে গেলাম। তো দেখতেই পাচ্ছ ওম লেখা মন্দির। এই মন্দিরের পেছনেই কিন্তু শিব ঠাকুর, আর এই শিব ঠাকুরের চারটে মাথা আর 51 ফুটের শিব ঠাকুর। দেখো এখানে গাছের ওপর কি সুন্দর লাইটিং দিয়েছে, কত সুন্দরভাবে দেখছো মন্দিরের সৌন্দর্য কিন্তু আরো বাড়িয়ে তুলেছে। দেখো এখানে, দেখো আমার দাদাকে দেখো আগে আগে অ্যাশ কালারের গেঞ্জি পরে। তো দেখো ঝর্ণাটা কত সুন্দর লাগছে। দেখো মন্দিরের সৌন্দর্য যেন বাড়িয়ে চল মানে তুলেছে লাইটিং গুলো। তো দেখো এখানে অনেকে সেলফি তুলছে। তো চলো, চলে গেছি কিন্তু এবার মন্দিরটা তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা কত বড় মন্দির। এটা তো মন্দির আছে, প্লাস এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেটা আমার থাম্বনেইলে দেখতে পাচ্ছ, তো সেটাও আমি দেখাবো। এই মন্দিরের পেছনে শিব ঠাকুর, এই দেখো মানে 51 ফুটের, ভাবতে পারছো মানে কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরা যারা এসে দেখোনি তারা আমি মানে বলবো, এসে যদি কখনো হাওড়াতে আসো তাহলে অবশ্যই সালকিয়া নতুন মন্দিরে তোমরা ঘুরে যেতে পারো, অথবা তোমরা গুগলে সার্চ মেরে দেখতে পারো যে সালকিয়া নতুন মন্দির মানে কতটা পপুলার, তুমি সেটা দেখে নেবে। দেখো শিব ঠাকুরটা 51 ফুটের, আর দেখো চারটে মাথা, দেখো এক হাতে ত্রিশূল, আর দেখো এক হাত দিয়ে আমাদের আশীর্বাদ করছে। তো এটা তো রইলো মন্দিরের পেছনে শিব ঠাকুর, আর প্লাস দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, ওটাও আমি দেখাবো। মানে 12খানা মন্দির আছে, আর সেখানে 12টা মন্দিরের মধ্যে শিব ঠাকুরের মানে 12খানা 12 রকমের তোমরা দেখবে, দেখাচ্ছে। দেখো মন্দিরের ঠিক পেছনে কিন্তু গঙ্গা। দেখো এখানে মন্দির আছে, তার উপর এখানে শিব ঠাকুর, তারপর অনেক ঠাকুরের, দেখো এখানে অনেকে বসে, দেখো শিব ঠাকুর, তারপর গরুর ওপরে মানে, দেখো আমি দূর থেকে ভিডিওটা করেছি। দেখো গঙ্গা মন্দিরের পেছনে, আর এই গঙ্গা মন্দির থেকেই দাঁড়িয়ে কিন্তু হাওড়া ব্রিজও দেখা যায়। মানে শিব ঠাকুরটা এত সুন্দর, মানে এতটা উঁচু, এত সুন্দর লাগে যে কি বলবো। মানে এখানে এলে মন মানে একদম শান্তি, মন প্রাণ মানে শান্তি হয়ে যায়। দেখো এখানে যজ্ঞ হচ্ছে, আর এখন শীতকাল, শীতকাল কিন্তু 5টা বাজলেই সন্ধ্যে হয়ে যায়। দেখো এখানে অনেকে যজ্ঞ, দেখো শুধু শিব মন্দির বলে শিব ঠাকুরই আছে তা নয়, এখানে কিন্তু দেখো আরো অনেক ধরনের ঠাকুর আছে। খুব সুন্দরভাবে মন্দিরটা কিন্তু সাজানো, পুরো একদম মার্বেল পাথর, অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে তৈরি বন্ধুরা। তো তোমাদের ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। দেখো দেখো এই দ্বাদশ যেটা বললাম, দেখো এখানে 12খানায় দেখো লম্বা লম্বা মানে মন্দির তৈরি হয়েছে, দেখো পুরো 12খানা আছে এখানে, আর 12টা মন্দিরের ভেতরেই কিন্তু মানে শিব ঠাকুরের লিঙ্গ আছে। দেখো
দেখো মানে 12টা মন্দিরে শিব ঠাকুর আছে, এখানে 12খানা আছে, দেখে নাও, মানে তোমাদের দেখাচ্ছি পুরো ঘুরে ঘুরে। যেই যেই মন্দিরটা দেখলে ওম লেখা ওটা তো আছেই, তার সাইডে দেখো এখানে 12খানা, এ দেখো কত সুন্দর, এ দেখো শিব ঠাকুর, তো দেখে নাও, ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে। এ দেখো এখানে দ্বাদশ মন্দির দেখো, তো 12খানা মন্দিরের ভেতরেই শিব ঠাকুর, 12খানা শিব ঠাকুর দেখো 12 রকম ভাবে তৈরি করেছে। এটা কিন্তু 1953 সালে 12ই ফেব্রুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় উনি কিন্তু উদ্বোধন করেছিলেন। তো দেখো তো খুব জাগ্রত এবং খুবই পপুলার, এখানে দূর দূরান্তর থেকে কিন্তু দেখতে আসে। দেখো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখিয়ে দিলাম তোমাদের, দেখো বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ দেখো, মানে 12টা মন্দিরেই 12খানা শিব ঠাকুর, আর প্লাস যেটা বড় 51 ফুটের ওটা তো আছেই এই মন্দিরের পেছনে, আর এটা আলাদাভাবে মানে একই সাথে আর কি অনেকটা জায়গা জুড়ে যেহেতু আছে। দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, চলো আশা করছি খুব ভালো লাগবে ভিডিও, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই দেখে যাচ্ছি, লাইটিং গুলো এখনো জ্বালানো হয়নি, গাছের উপরে কিন্তু লাইট দিয়েছে। তো বন্ধুরা ভিডিও কিন্তু এইটুকুই, তো তোমরা দেখে নিলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, একদম হলো, চলো টাটা বাই বাই।